नमस्कार, आमी होलाम इंद्रनील और आमार साथे आज के बांगाली एक्टर बोलते पारबो ना क्योंकि एक्टर एक्टर है बट एखन रिसेंटलि इनी एकटा बांगला मुवीते काज करछेन अंतर्जाल ओ सिनेमार जोन्नो उनी किछु डिटेल्स बोलछेन आर मुवीटा की निये ओनार क्यारेक्टरटा की मुवीते बनिर की क्यारेक्टर ओटा सब बोलछेन। हेलो सर, केमन आछेन? नमस्कार, आमी सौमल्य दत्त, बांगला তে আমি অভিনয়ে কাজ করছি। তো রিসেন্টলি আমার ছবি এসছে, যেমন বলল 29শে জুলাই অন্তর্জাল ছবিতে অভিনয় করেছে বনি সেনগুপ্ত, কৌশানী মুখার্জি, প্রান্তিক ব্যানার্জি, আমি আরও অনেকে। ছবির পরিচালনা করেছে প্রর্জুন মজুমদার অ্যান্ড এটা পান্ডে মোশন পিকচার্সের ব্যানারে ছবিটা এসছে। তো এখন হলে চলছে, তো আপনারা যারা দেখতে চান, থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন, তারা অবভিয়াসলি যাবেন, দেখবেন, এইটাই আপনাদেরকে বলছি। আর এই এই মুভিটা কী নিয়ে অ্যাকচুয়ালি অডিয়েন্স যদি আপনার কাছে এটা যাবে তো কী টাইপের মুভি এটা? এটা বেসিক্যালি একটা মার্ডার মিস্ট্রি। সো গল্প আমি বেশি বলতে চাই না বিকজ এটা একটা থ্রিলার ছবি, তো গল্প বললে আপনাদের মজা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট একটা যেটুকুনি আপনারা ট্রেলারে আশা করি অনেকেই দেখেছেন, তাতে দেখেছেন যে বনি এবং কৌশানী ওরা নিউলি ম্যারিড কাপল অ্যান্ড একটা কোনো একটা ইভেন্টে সামহাউ একজন কেউ মার্ডার হয় কেউ একজন মার্ডার হয় এবং সেই দিনের থেকেই আর কি বনির যে ক্যারেক্টারটা, ওর ক্যারেক্টারের নামও অপূর্ব, সে আর কি মিসিং হয়ে যায়। তো সেই নিয়েই তখন আর কি আমার ক্যারেক্টার, একজন লালবাজারের ডিরেক্টিভ ডিপার্টমেন্টের অফিসার দিব্যেন্দু বক্সী, ইন্সপেক্টর দিব্যেন্দু বক্সী, তো সে ইন্ট্রোডিউস হয়, তাকে আনা হয় এবং সে পুরো ঘটনাটা ইনভেস্টিগেট করে এবং আস্তে আস্তে এক এক করে যে মানে রহস্য, সেই রহস্যটা ওপেন হয়, লাস্টে গিয়ে বোঝে যায় যে এক্স্যাক্টলি কেসটা কী। তো এটা একটা খুব গ্রিপিং একটা থ্রিলার। অডিয়েন্স যারা থ্রিলার পছন্দ করে বা যারা থ্রিলার নাও পছন্দ করে, যারা সিনেমা দেখতে পছন্দ করে, তারা এই ছবিটাকে খুব এনজয় করবে অ্যান্ড শেষ মোমেন্ট অব দি হোল্ড হয়ে থাকবে, কোথাও কোনো বোরিং লাগবে না, এটা আমি বলবো। কারণ অডিয়েন্স যারা দেখেছে এখন, তারা প্রত্যেকেই ওই ফিডব্যাকটাই দিয়েছে যে টোটাল ছবিটা খুব টাইট, একদম টান টান থ্রিলার, খুব ভালো লাগছে, তারা এনজয় করছে, অ্যান্ড ধন্যবাদ তাদেরকে। আর স্যার, এই যে আপনার যে ক্যারেক্টারটা আপনি বললেন আপনার পুলিশ অফিসার, আমি এটা জানতে চাই এই যে অডিয়েন্স, কেন কি অডিয়েন্স সব টাইপের হয়, কোনো অডিয়েন্স কমেডি মুভি দেখতে পছন্দ করে, রোম্যান্টিক টাইপ করে, আর এটা যেটা আপনি বললেন থ্রিলার টাইপের, এটা কেন দেখতে যাবে, এটা প্রথম কোশ্চেন। কেন দেখতে যাবে, কারণ আমার মনে হয় না, হ্যাঁ কিছু দর্শক থাকে যারা যে পার্টিকুলার এই ছবি ছাড়া অন্য ছবি দেখতে পছন্দ করে না, বাট তাদের সংখ্যাটা কম, মানে যারা ছবি ফিল্ম দেখতে পছন্দ করে তারা সব ঘরানার ছবি দেখতেই পছন্দ করে, মানে আমি নিজে একজন ফিল্ম বা ফিল্মের পোকা যাকে বলে, তো আমার সব ছবি দেখতে ভালো লাগে, সে কমেডি হোক, রোম্যান্টিক হোক, অ্যাকশন হোক, থ্রিলার হোক। তো যারা সিনেমা দেখতে পছন্দ করে তারা এই ছবিটা দেখতে যাবে এই কারণেই, কারণ আফটারঅল এর মধ্যে একটা খুব ভালো স্টোরি রয়েছে। আর শুধু থ্রিলার বলবো না, কারণ এই থ্রিলারের মধ্যে এমন কিছু দিককে তুলে ধরা হয়েছে যেটা খুব মানে আমাদের সমাজের জন্য এসেনশিয়াল, যেখানে মানে হয় না যে আমাদের সমাজে কোথাও এখনও যে মেল ডমিনেটিং সোসাইটি, এটা মানে মেল ডমিনেট করে একটা মানে মেয়েকে তার সেই যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটা দেওয়া হয় না, ইম্পর্টেন্স দেওয়া হয় না, ইম্পর্টেন্স দেওয়া হয় না, তো সেটা নিয়ে এখানে একটা কথা দিককে তুলে ধরা হয়েছে। প্লাস হচ্ছে ছেলেদেরও কত রকম ফ্রাস্ট্রেশন থাকে যখন মানুষের জব চলে যায়, যখন মানুষের অনেক রকম অভাব চলে আসে, তখন তারা কী করে সাইকোলজিক্যালি ডিস্টার্বড হয়ে যায়, এই বিষয়টাকেও তুলে ধরা হয়েছে। সো মানে মানুষ অনেক রিলেট করতে পারবে তার নিজের জীবনের সাথে, তার ছবিটা দেখে কখনো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড বা মানে লার্জার দ্যান লাইফ এরকম ফিল হবে না যে এটা তো আমি নই, এটা ওটা অন্য কিছু, ফেয়ারি টেল চলছে। তারা প্রত্যেকটা সিনে মনে করবে যে এটা তো আমারই লাইফের ঘটনাটাকে তুলে ধরছে, তার মধ্যে একটা থ্রিলিং এলিমেন্ট, একটা রহস্য, তো মানুষ অনেক বেশি এই কারণেই ছবিটাকে এনজয় করবে। আর যদি আমি সেটের কথা বলি, সেটে অনেক কিছু এমন সেট থাকে যা এনজয় করে, সেটে কোনো বনির সাথে আপনার বন্ডিংটা কেমন? বনির সাথে আমার সেরকম সিন হয়নি, কারণ বনির সঙ্গে মানে আপনারা যখন দেখবেন ছবিটা দেখবেন যে বনি যে মিসিং হয়ে গেছে ওইটা নিয়ে আমি ইনভেস্টিগেট করছি, যে কেন মিসিং হয়েছে, তার পেছনের কী কী কারণ ছিল। সো বনির সাথে আমার সেই রকম কোনো স্ক্রিন শেয়ারিং হয়নি, রাদার দ্যান আমার বেশি স্ক্রিন শেয়ারিং হয়েছে প্রান্তিক ব্যানার্জির সাথে এবং কৌশানী মুখার্জির সাথে।
তো মজা হয়েছে একসঙ্গে, একটা ফ্যামিলির মতন আমরা কাজ করেছি। কখনো এটা মনে হয়নি যে দে আর মাচ মাচ সিনিয়র দ্যান মি ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। তারা অনেক আগে সিনেমায় ডেবিউ করেছে, এটা আমার ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ। সো এর আগে আমি কাজ করেছি, বাট সেটা টিভিতে বা ওটিটিতে, বাট এটা ফার্স্ট থিয়েট্রিক্যাল ডেবিউ আমার। সো এটা কখনোই আমার ফিল হয়নি যে তারা সিনিয়র, আমি একজন নিউকামার আউটসাইডার, এটা কোনো ফিল হয়নি। তারা খুব হেল্প করেছে, মজা হয়েছে, আনন্দ করে আমরা কাজ করেছি এই আর কি। যতটা আমি জানি মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির কথা বলি, তো এখানে কেউ আউটকামার চলে না, অনেক জায়গা থাকে কি এটা বলে কি হ্যাঁ এটা বাইরে অ্যাক্টার অন্য, বাট এটা বাংলা হয় না। এটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা। বাট এর সাথে আরেকটা কথা আমি বলতে, হতে পারে কথাটা কন্ট্রোভার্সি হতে পারে, কি ম্যাক্সিমাম মুভিজ যেটা হয় বাংলায়, যখন আমরা দেখি কি এই মুভিটা সাউথ মুভিজে এর রিমেক, এটা কি রিমেক? না, এটা একদমই রিমেক না, এটা একদম পুরো অরিজিনাল স্টোরি, অরিজিনাল স্ক্রিপ্ট। এটার স্ক্রিপ্ট লিখেছে অনুভব ঘোষ, যিনি কিছুদিন আগে একটা ছবি এসেছিল গ্রাস রুট এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস থেকে যে রাওয়ান জিৎ ছিল আর কি, সেই ছবিরও স্টোরি ইনি লিখেছিলেন আর কি। তার আগে ম্যাজিক বলে একটা ছবি এসেছিলো অঙ্কুশের, অঙ্কুশ ও ইন্দ্রিলা রাজাচন্দার সিনেমা, ওইটারও স্ক্রিপ্ট ইনি লিখেছিলেন। তো ইটস এ টোটাল অরিজিনাল স্ক্রিপ্ট, একদম ফ্রেশ গল্প, কোনো ছবির রিমেক নয়। তো এইটা অডিয়েন্স একদম একটা নতুন গল্প কিছু উপহার পাবেন আর কি। কেন কি আমি সত্যি কথা, অনেক সময় আমরা কোনো একটা সিনেমা দেখতে যাই, দেখছি এটা তো আমি দেখেছি, পরে মনে পড়ে এটা তো আমি এর জন্য আপনার সেই কথা এটা বললাম। আর এর সাথে সাথে যে আপনার, এর সাথে আমি রিসেন্টলি শুনছিলাম আপনি নিজে একটা প্রোডাকশন হাউস খুলছেন, ওটা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, আমার নতুন একটা প্রোডাকশন হাউস আমরা লঞ্চ করেছি, আমি এবং প্রসেনজিৎ পাল আমার পার্টনার। তো আমরা দুজন মিলে একটা প্রোডাকশন এনেছি, তার নাম হচ্ছে বিগ বুল মোশন পিকচার্স। সো এইটার ব্যানারে আমরা অলরেডি একটা ছবি করেছি এবং সেটা এখন পোস্ট প্রোডাকশন পর্যায়ে চলছে, খুব রিসেন্টলি ওটা মুক্তি পাবে। ছবির নাম হচ্ছে মিশন ওটিপি। তো এটা একটা অনলাইন স্ক্যাম যে হচ্ছে এখনকার দিনে আর কি, যে ব্যাংক থেকে ফোন আসে, ফ্রড হয়, বিভিন্ন স্ক্যামের ফোন আসে, ওটিপি শেয়ার করতে বলা হয় এবং তারপরে মানুষ টাকা হারিয়ে ফেলে। তো এই বিষয়ের ওপর বেস করেই গল্পটা, যেটা এখনকার সমাজে এখনকার টাইমে খুব বেশি মানে সময়ের গল্প আর কি। তো এই ছবিটার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন এই কারণে, কারণ তারা যারা এইসব ব্যাপারটা জানেন না, তারা এই ছবির মাধ্যমে অ্যাওয়্যার হবেন যে কীভাবে এই ফ্রডগুলো হয়, কীভাবে তারা স্ক্যাম করে যারা করে আর কি। তো নিজেকে এইগুলোর মাধ্যমে, এই ছবিটা দেখার মাধ্যমে প্রোটেক্ট করতে পারবেন, তারা সাবধান হতে পারবেন। তো এইটা নিয়ে আমাদের গল্পটা এবং সেই কারণেই আমরা এই ছবিটা, এই সাবজেক্টটাকে তুলে ধরেছি। এখানে কে কে আছেন আর আপনার কী ক্যারেক্টার আছে? হ্যাঁ, এটা প্রথমত এই ছবিটা আমি ডিরেক্ট করেছি, আমার আর আমার আমি মিলে আর কি। আর ছবিতে অনেক বড় বড় অভিনেতারা রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, যেমন রজত গাঙ্গুলি আছেন, অনিন্দ্য পুলক ব্যানার্জি আছেন, জ্যামি ব্যানার্জি আছে, সৌরভ সাহা, চন্দ্রজিৎ পাত্র, সুমনা সাহা, আশিস পাঠক, আমিও একটা ক্যারেক্টার করেছি। তো এখানে আমার বেসিক্যালি যে ক্যারেক্টারটা, সেটা আমি খুব বেশি ডিটেলস বলবো না, কারণ ছবিটা যখন আসবে তখন আরও ভালোভাবে বলতে পারবো। তবে এখানে আমার ক্যারেক্টারটা বেশ মজার ক্যারেক্টার, আর মানে একজন ডিজিটাল এক্সপার্ট আর কি, সে এইসব বিষয় নিয়ে কাজ করেন এবং তারা আর কি সাহায্য করেন, মানুষকে উপকার মানে করেন আর কি। তো এই ধরনের একটা ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর বাকিরাও কাজ করেছে, খুব মজা। এই গল্পটার মধ্যে অনেক মজা আছে, অনেক কমেডি এলিমেন্ট আছে, ইমোশান আছে আর কি। এটা কি শুধু বাংলায় আসবে না কেন? আজকালে কি চলছে, সব যে প্রজেক্ট হচ্ছে বাংলার সাথে সাথে কখন হিন্দি ডাব হয়ে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে এটা কি হিন্দিতে আসবে? হ্যাঁ, যদি এটা থিয়েট্রিক্যাল রিলিজ হয় তাহলে হয়তো বাংলাতেই আসবে, বাট আফটার দ্যাট যখন এটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে তখন, এখন একটা অপশান হয়ে গেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যে একটাই কোনো ছবি আমরা নিজের ল্যাঙ্গুয়েজে সুইচ করে দেখতে পারি। তো সেক্ষেত্রে এটা যদি কোনো ভালো ওটিটি প্ল্যাটফর্মে আসে যখন, তখন আর কি এটা অবভিয়াসলি লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ বা হিন্দিতে ওটা ডাব করেই প্রেজেন্ট করা হবে, যাতে সব পুরো দেশের অডিয়েন্স এটাকে দেখতে পারে এবং তারাও নিজেদেরকে সুরক্ষিত করতে পারে এই ধরনের স্ক্যাম থেকে। ওকে, আর এর সাথে আমি এটা জানতে চাই, আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বাংলা ইন্ডাস্ট্রি বলতে পারি কি টলিউড বলা যায় আর এখানে বলিউড, এই দুটো ইন্ডাস্ট্রিতে তফাত কি? তফাৎ বেসিক্যালি কিছুই নয়, ওখানেও যেভাবে কাজ হয় এখানেও সেইভাবেই কাজ হয়, ওখানে যে ক্যামেরায় কাজ হচ্ছে আজকে বাংলাতেও সেই ক্যামেরাই কাজ হচ্ছে। ছোট্ট ডিফারেন্স হচ্ছে মার্কেটটা আমাদের ছোট। হ্যাঁ, আমাদের আরও বড় করা উচিত ছিল, জানি না কেন, বাট এখনও করা উচিত,
বলিউড যেখানে অনেক বড় মার্কেট, অনেক বাইরে ওভারসিজেও মার্কেট গ্রো করেছে, সো যত বড় মার্কেট হবে তত বাজেট বড় হবে, তত বেশি অডিয়েন্স দেখবে, তত অডিয়েন্স যত বেশি দেখবে তত একটা ফিল্ম সেই আর্নিংটা করবে, সেই আর্নিংটা পরের ছবিতে আমরা ইনভেস্ট করতে পারবো, তো আস্তে আস্তে গ্রো করবে ছবি ইন্ডাস্ট্রিও গ্রো করবে। বাট বাংলা ইন্ডাস্ট্রি কি যে একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকটা আটকে আছে, বেশি বাইরের লোক দেখে না যেহেতু, সেই জন্য যা ইনকাম হয় বেঙ্গল থেকেই ম্যাক্সিমামটা হয়, সো ওইটাই আমরা পরের ছবিতে ইনভেস্ট করতে পারি, তো সেইটা মানে তার বাজেটটাও ছোট হয়, তো আমরা আমাদের যদি ছবি অনেক বিগার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে তো আর্নিংটাও সেই হবে, এবং তারপরে আমরাও গ্রো করতে পারবো, আমরাও তাহলে বাহুবলীর মতন বা পুষ্পা বা KGF এর মতন একদিন ছবি করতে পারবো। এটা বলতে পারি কি বাংলার সাথে সাথে এটা অন্য ইন্ডাস্ট্রিতেও অ্যাড করতে হবে, কারণ আজকে যদি আমি সাউথ ইন্ডাস্ট্রির কথা বলি ওটা শুধু আজকে তো টপ হয়নি, বলতে পারি 2005-06 চলতো, এটা মনে হচ্ছে না কি বাংলা ইন্ডাস্ট্রিকেও হিন্দি না হলে তা আমি অন্য ইন্ডাস্ট্রিতে অ্যাড করা দরকার? হ্যাঁ অবভিয়াসলি, এটা মানে সাউথ ইন্ডাস্ট্রি আজকে একদিনে বড় হয়নি, আজকে মানে একটা টাইম ছিল যখন সাউথের ছবি নিয়ে অল ইন্ডিয়া যে অডিয়েন্স তার একটুখানি একটু তামাশা করতো যে একটা লার্জার দ্যান লাইফ দেখানো হচ্ছে, অনেক বেশি ওভার দ্য টপ দেখানো হচ্ছে, বাট তারাও আস্তে আস্তে নিজেদের ওই ছবিগুলোকে হিন্দিতে ডাবড করে দেখানো শুরু করেছিল টেলিভিশন চ্যানেলে, ইউটিউবে পড়ে, তো তাতে হয়েছে কি যে অল ইন্ডিয়া যে দর্শক আছে তারা ওদের যে স্টারেরা আছে বা ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে প্রত্যেকেই তাদের সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেছে, তারা চিনে গেছে যে এ এটা ও ওটা, তো এখন যখন সেই ছবিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ করছে অডিয়েন্সকে আলাদা করে আর চেনাতে হচ্ছে না, তারা অলরেডি তাদের অলরেডি ফ্যান হয়েই রয়েছে, আল্লু অর্জুন, প্রভাস, জুনিয়র NTR বা এই ধরনের যারা ইয়াশ কানাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির, তো তাদেরকে অলরেডি মানে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে, তাই জন্য তারা সাহস পাচ্ছে রিলিজ করার, যেটা বাংলায় এখন অবধি হয়নি। তো যদি বাংলাকে গ্রো করতে হয় প্রথমেই ছবিগুলোকে অন্য ভাষায় ল্যাঙ্গুয়েজে ডাবড করে হিন্দিতে হোক বা তাদের অন্য অন্য ভাষায় সেগুলোকে টেলিকাস্ট করতে হবে বা ইউটিউবে ছাড়তে হবে, তখন আর কি অডিয়েন্স যখন জেনে যাবে যে হুই ইজ জিৎ, হুই ইজ দেব, হুই ইজ অঙ্কুশ, হুই ইজ সৌমাল্য দত্ত, তাহলে আর কি তখন যখন আমরা যখন প্যান ইন্ডিয়া ছবি রিলিজ করব একটা ভরসা পাবো যে হ্যাঁ অডিয়েন্স অন্তত কিছু অডিয়েন্স আসবে দেখতে, তার একটা অলরেডি ফ্যান বেস তৈরি হয়ে গেছে, এটা আমার মনে হয়। হ্যাঁ এর জন্য এটাই বাংলা ইন্ডাস্ট্রিকে হিন্দিতে আসতে হবে, তাহলে এত পপুলার হতে পারবে। এর সাথে এখন যারা নতুন অ্যাক্টর হতে চায়, মানে অনেক স্টুডেন্ট থাকে, কলেজ স্টুডেন্ট, ওরা অ্যাক্টর হতে চায়, ওনাকে আপনি কী বলতে চাইবেন? ওনাকে একটাই কথা বলতে চাইবো, হ্যাঁ এখন আগের থেকে অনেক বেশি যারা ইয়ং স্টার যারা আছে তারা কি সবাই অ্যাক্টর হতে চায়, গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চায়, সো আমি তাদেরকে একটাই সাজেস্ট করবো যে হ্যাঁ অবশ্যই আসবে, এটা একটা ভালো প্রফেশন, বাট এইটা নয় যে জাস্ট ফর গ্ল্যামার আমি আসবো, আমার কটা ছবি বেরোবে ম্যাগাজিনে, আমি ইন্টারভিউ দেবো বা আমার ফ্যান ফলোয়িং বাড়বে, আমার ফেসবুক ইনস্টায় আমার ফলোয়ার্স বাড়বে, দ্যাটস ওয়াই আমি আসবো, সেটা নয়। যদি ভেতর থেকে সেই প্যাশন থাকে, অ্যাক্টিংয়ের প্রতি ভালো লাগা থাকে, অ্যাক্টিং শেখবার ক্ষমতা থাকে, তবেই আসো। আর সেকেন্ড সাজেশন আমি দেবো যে অলওয়েজ একটা প্ল্যান বিও রাখো, যে বাই চান্স এটা খুব আনসার্টেন একটা প্রফেশন, এখানে অল টাইম তোমাকে নিজেকে প্রত্যেক দিন প্রুভ করতে হবে, এই নয় যে এখানে কেউ একবার এস্টাবলিশ হয়ে গেল মানে আর তার ডাউনফল হবে না, এখানে প্রত্যেকেরই ডাউনফল প্রত্যেক নিয়তই হয়, সো মানে সে যত বড়ই সুপারস্টার হোক সে একটা টাইমের পরে মানে তাকে ডাউনফল হয়, আবার হয়তো কখনো রাইজ হয়, তো এটা খুব আনসার্টেন একটা প্রফেশন, সো যখন তোমার কোনো ফেলিওর হবে তখন যেন এই না হয় যে তোমার জীবন শেষ। হ্যাঁ তো এই কারণেই আর কি এখনকার দিনের অনেক আমরা খারাপ ঘটনা শুনতে পাই, যারা আর কি আমরা দেখছি যে হতাশ হয়ে ডিপ্রেশন হয়ে ভুল পথ বেছে নিচ্ছে, নিজের লাইফকে শেষ করে দিচ্ছে, রিসেন্টলি অনেক ঘটনা আমরা শুনেছি যেটা খুবই দুঃখজনক ঘটনা, সো আমার মনে হয় যে অলওয়েজ প্ল্যান বি রাখা উচিত, যদি এই দিকে কখনো ফেলিওর হয় তাহলে মানে সেই যাতে সুইচ করতে পারে, সেটা জব হোক বা কোনো বিজনেস হোক বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে, সে এডুকেশনটা কমপ্লিট করুক, যার নর্মাল ফর্মাল এডুকেশন সেটা কমপ্লিট করা উচিত, এইটা আমার সাজেশন। আর এর সাথে সাথে আমি একটা কথা জানতে চাইবো, ইয়োর টাইম ডিল কলকাতার সাথে আপনার ইন্টারভিউ দিয়ে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, আমি ধন্যবাদ চ্যানেলকে, তোমাকেও যে তুমি মানে টাইম করে এসেছো, আমাকে তোমার চ্যানেলে ইনভাইট করেছো, ভালো লাগছে, আর তোমাদের মতন যারা মিডিয়া আছে তাদের মাধ্যমেই আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারি, দর্শকও আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে তার মাধ্যম তোমরাই, দ্যাট ইজ ওয়াই ইটস কল মিডিয়াম, ইটস আ মিডিয়াম,
আমরা এমনি তো যেতে পারি না দর্শকের ঘরে ঘরে, তো তোমরাই আমাদেরকে পৌঁছে দাও। তো দ্যাটস ওয়াই থ্যাংকস টু ইউ অ্যান্ড ইউর চ্যানেল, আর যারা এরকম আরও চ্যানেলস রয়েছে খুবই ভালো লাগছে, আপনারাও এই চ্যানেলকে সাপোর্ট করুন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক বেশি খবর জানতে পারবেন যে কোথায় কী হচ্ছে। সো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখুন অ্যান্ড সাপোর্ট হিম। থ্যাংক ইউ স্যার। আর এর সাথে যেতে যেতে একটা কথা বলবো কি, এখন যারা এই মুভিটা দেখছে, অনেক অডিয়েন্স যারা থাকে মুভিটা দেখছে, রিভিউ দিচ্ছে, আপনার কী মনে হচ্ছে অডিয়েন্স আর কত রেসপন্স দেবে? কেন কি অনেক মুভিজ থাকে কি আমরা দেখছি, ঠিক আছে একবার দেখলাম দুবার দেখলাম, আপনার কী মনে হচ্ছে অডিয়েন্স আছে কি একবারের সাথে এটা দুবার তিনবার দেখা যায়? এটা যেহেতু একটা থ্রিলার ছবি, তো থ্রিলার ছবির একটা মানে ভালোও লাগে দেখতে, যে একবার যখন দেখছি খুব টান টান লাগে, উত্তেজনা লাগে। বাট একটা নেগেটিভ পয়েন্ট থ্রিলার ছবি তার হচ্ছে যে যখন আমরা লাস্টে জেনে যাই যে মিস্ট্রিটা কী, যে কে মেন কালপ্রিট বা কী, তখন আমাদের সেকেন্ড টাইম দেখার আর ইন্টারেস্ট থাকে না, বাট দেখতে ভালো লাগে। ফার্স্ট টাইম যখন দেখি দেখতে ভালো লাগে। সো এটা ফার্স্ট টাইম ওয়ান টাইম ওয়াচেবল, যারা দেখছেন তারা ভালো লাগছে, তারা অন্যদেরকে রেকমেন্ড করছেন যে একটা খুব ভালো সিনেমা দেখেছি চল দেখতে চল, তো সে নিয়ে আসে, এইভাবে অডিয়েন্স গ্রো করছে। বাট এই নয় যে একজনই একটা সিনেমাকে 10-20 বার করে দেখছে। সো মানে যে কোনো থ্রিলার ছবি যেটা হু ডান ইট ফরম্যাটে তৈরি হয়, যে লাস্টে গিয়ে দেখা যায় যে হি ইজ দ্য মেন কালপ্রিট বা শি ইজ দ্য মেন কালপ্রিট, এটা তো এই ছবিগুলোর প্রথমবার দেখে যতটা মজা পাওয়া যায় দ্বিতীয়বার, কারণ অলরেডি আমরা জানি যে লাস্টে কী হতে চলেছে, সো এইটা তখন আর সেই মজাটা পাওয়া যায় না, এটা অনেস্টলি স্পিকিং। সো অন্তর্জাল যারা দেখছেন তারা ফার্স্ট টাইম একবার দেখছেন, দেখে অন্য বন্ধু বান্ধব বা রিলেটিভকে নিয়ে আসছেন দেখবার জন্যে, এটা একটা পজিটিভ সাইন আর কি। কেন কি আমি একটা এমন অডিয়েন্স এক টাইমের ছিলাম কি একটা সিনেমাকে 9 বার দেখেছি, অঙ্কুশে কী করে তোকে বলবো সিনেমাটাকে আমি 9 বার দেখেছি বন্ধুকে নিয়ে। তো হ্যাঁ হয় কিছু মুভিজ হয় কি খুব ভালো লাগে অডিয়েন্স, আর এই মুভিটা আমার মনে হচ্ছে অডিয়েন্স পছন্দ করছে, আর অডিয়েন্সকে বলবো কি সবাই যাও দেখো। আর এমনি আর অনেক সিনেমা আসছে আর স্যার, অনেক সিনেমা আসছে, আর বললেন কি ওনার একটা নতুন প্রোডাকশন আমার থেকে একটা সিনেমা আসছে, নাম বললেন না, দেখছি কবে রিলিজ হচ্ছে, রিলিজ হচ্ছে এখন তারপরে ওটার জন্য তোমাকে আরেকবার আসতে হবে যখন ওটার প্রমোশন হবে, সো অডিয়েন্সের ওটাও ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে স্যার, নেক্সট টাইম আবার আসবো আপনার নিজের যে নতুন একটা প্রোডাকশন হাউস থেকে যে আপনি বললেন মুভিটা আসছে ওর জন্য। থ্যাংক ইউ।